বন্ধুরা, শীতের সময় সবথেকে যেই জিনিসটি বেশি প্রয়োজন হয় সেটি হলো শীত বস্ত্র, কারণ এটা ছাড়া মানুষের চলাফেরা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আপনি যদি দুবেলা না খান তাও চলাফেরা করতে পারবেন, কিন্তু যদি আপনি শীত বস্ত্র না ব্যবহার করেন তাহলে এক মিনিটও চলাফেরা করতে পারবেন না। আর সেই কারণেই মার্কেটে অ্যাভেলেবল পরিমাণে শীত বস্ত্র পাওয়া যায়, যেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিন্তু এমনও সময় আসে সেই সমস্ত শীত বস্ত্রগুলো ঠিকঠাক ঠান্ডা দূর করতে পারে না, তাই মডার্ন টেকনোলজির সাথে তাল মিলিয়ে কোম্পানিরা ইলেকট্রিক হিটিং জ্যাকেট তৈরি করেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এখন মার্কেটে এই ধরনেরও জ্যাকেট পাওয়া যায়। আর এই জ্যাকেট পরলে আপনি খুব সহজেই ঠান্ডা লাগা থেকে বেঁচে যাবেন। আর সেই কারণেই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ইলেকট্রিক হিটিং ভেস্ট তৈরি করা হচ্ছে। সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন টপিকের ভিডিও নিয়ে আসি যেগুলো প্রত্যেকটি মানুষের জানা উচিত। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ইলেকট্রিক হিটিং ভেস্ট মেকিং, ইলেকট্রিক হিটিং জ্যাকেট বানানোর জন্য সর্বপ্রথমেই এই কোম্পানি ইলেকট্রিক হিটিং প্যাড তৈরি করে নেয়। আর এই হিটিং প্যাড তৈরি করার জন্য সবথেকে উন্নত মানের কার্বন ফাইবার ব্যবহার করা হয়। সর্বপ্রথমে কোম্পানি কার্বন ফাইবার এই সুইং মেশিনের তলায় ভালোভাবে সেট করে নেয়। তারপরে এই মেশিন হিটিং ওয়্যারগুলোকে সুতো দিয়ে সুন্দর করে ডিজাইন করে লাগিয়ে দেয়। এই অ্যাডভান্স মেশিন এত কঠিন কাজ অনেক স্পিডের সঙ্গে খুব সহজেই করে দিচ্ছে। আর এই ডিজাইনগুলো কম্পিউটারে আগে থেকেই ইনপুট করা থাকে। তারপরে যখন ওয়্যার লাগানো হয়ে যায় তো তখন কিছু ওয়ার্কার হিটিং ওয়্যারগুলোকে সর্টিং করে নেয় এবং প্রত্যেকটি হিটিং প্যাডগুলোকে ছোট ছোট করে কেটে নেয়। আর একটির উপরে থার্মোকল লাগিয়ে আরও একটি প্যাড রেখে দেয়, যেন এগুলো অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে মানুষের ক্ষতি না করতে পারে। তারপরে সময় আসে প্যাডগুলোর সঙ্গে সুইচ এবং ইউএসবি পোর্ট লাগানোর। আর এখানে এই আধুনিক মেশিনের সাহায্যে অনেক স্পিডের সাথে এই কাজগুলো করা হয়, এবং এগুলো সেফটির কথা মাথায় রেখে ভালোভাবে প্রত্যেকটি জায়গায় ফাইবার দিয়ে প্রোটেক্ট করে দেওয়া হয়। হিটিং প্যাড সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর সময় আসে জ্যাকেট তৈরি করার। জ্যাকেট তৈরি করা তো আপনারা প্রত্যেকেই দেখেছেন, যে কোনো টেলার্সে গেলে জামা কাপড় এবং জ্যাকেট তৈরি করতে দেখতে পাওয়া যায়। ঠিক একই রকমভাবে এখানেও জ্যাকেট তৈরি করার জন্য জ্যাকেটের কাপড়গুলোকে মাপ করে কেটে নেওয়া হয়। তারপরে কাপড় কেটে নেওয়ার পর সময় আসে সেগুলোকে জোড়া দেওয়ার কাজ। আর এখানে ওয়ার্কাররা নিজে হাতেই সেলাই মেশিনের সাহায্যে সেগুলোকে সেলাই করে থাকে। এইভাবে জ্যাকেটের প্রত্যেকটি পার্টস জোড়া দিয়ে দেওয়া হয়। সবশেষে যেখানে কন্ট্রোল সুইচ লাগানো হবে সেই জায়গাটিকে তৈরি করা হয়, তারপর সেখানে সুইচ বসিয়ে ভালোভাবে সেলাই করে দেওয়া হয়। তারপরে জ্যাকেটের বিভিন্ন জায়গার সঙ্গে হিটিং প্যাডগুলোকে লাগিয়ে দেওয়া হয়। তারপরে জ্যাকেটের বিভিন্ন জায়গার সঙ্গে একটি করে হিটিং প্যাড লাগিয়ে দেওয়া হয়। আর এইভাবে প্রত্যেকটি জ্যাকেটের তিনটি জায়গায় হিটিং প্যাড লাগানো হয়, যেন গোটা শরীর সবসময় গরম রাখতে পারে। তারপরে চেন লাগিয়ে দেওয়া হয় এবং সবশেষে ফিনিশিং করে দেওয়া হয়। তারপরে একটি সুইচ চাপা মাত্রই জ্যাকেট হিট হতে শুরু করে দেয়। কিন্তু বন্ধুরা, এই জ্যাকেটগুলোকে অপারেট করার জন্য আপনাকে সবসময় পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে, কারণ এই হিটিং প্যাডগুলো ব্যাটারির এনার্জিতেই হিট হতে পারে। সেই কারণে পকেটের মধ্যে একটি ইউএসবি প্লাগ দেওয়া হয়েছে। যখন আপনি এই জ্যাকেট ব্যবহার করবেন তো তখন আপনাকে সঙ্গে করে একটি পাওয়ার ব্যাংক নিয়ে আসতে হবে। এছাড়াও আপনারা আরও একটি প্রশ্ন করতে পারেন, সেটি হলো এগুলোকে কি পানি দিয়ে পরিষ্কার করা যাবে? উত্তর হলো হ্যাঁ,
এগুলোকেও নর্মাল কাপড়ের মতো করে পরিষ্কার করা যাবে, কোনো প্রবলেম নেই। আর এই জ্যাকেটগুলো মার্কেটে 3-4 হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই জ্যাকেট তৈরি করার প্রসেস জেনে আপনার কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।